এবার আশা করতেছি জমি যাবে ব্যবসা। আজকে মনে হইতেছে কপালটাই খারাপ হয়ে গেছে, কি বলবো আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি একটু ওই নীরার সঙ্গে কথা বলবো। ও ভাই, আমি কণ্ঠস্বর শুনি বুঝতে পারছিলাম এটি নীরা হওয়ার কথা। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। তোমার বাসার সবাই ভালো আছে? ওকে ভাই, ছোটো বিশেষ চিঠি আসছে যে তুমি এখন কোথায়? তুমি কি কুমিল্লায়? ও আচ্ছা আচ্ছা, তা তোমার ওই স্টাডি কেমন চলছে? তোমার স্টাডি কি ফাইন চলছে? যাক যাক যাক, ফাইন ফাইন ফাইন, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নেই। আমার ডাক নাম হচ্ছে তুমি, আমার ডাক নাম তুমি। আরে আশ্চর্য, এত সুইট একটা মেয়ের সঙ্গে ফাইজলামি কেন করবো? তোমার সঙ্গে করতে হইলে তো অন্য কিছু ভালোবাসা। আচ্ছা শোনো, হ্যালো, তোমাকে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কল করার কল করেছি আসলে, খুবই একটা ইম্পর্টেন্ট একটা সিরিয়াস বিষয় নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলবো? আচ্ছা, তুমি কি অনেক ব্যস্ত মনে হচ্ছে যে তুমি ট্রেনের টিকিট কেটেছো যে ট্রেনে উঠতে হবে? তুমি কি কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো? তাহলে এত তাড়াহুড়া করতেছো কেন? না মনে হচ্ছে তাড়াহুড়া করতেছো। আচ্ছা শোনো, তোমার সঙ্গে যেটা হচ্ছে যে আমি একটু খোলাসা করি কথাগুলি বলবো, তুমি কিছু মাইন্ড করবা না, ঠিক আছে? ওকে। রিসেন্টলি আমি শুনতে পেরেছি তুমি একটা ছেলের সঙ্গে খুব ঘোরাফেরা করতেছো। তুমি তাকে বাদাম সিলি খাওয়াই দিচ্ছো, তারপরে হচ্ছে তার কাপের মধ্যে নিজের বিস্কুট ভিজিয়ে খাচ্ছো, এ ধরনের ঘটনা মানে ঘটতেছে, বুঝছো তো? এগুলি আমার পছন্দ না, আমি এগুলো ডিসলাইক করি। সম্ভবত তোমার কি ফ্রেন্ড হয় নাকি? তুমি এই যে যাহার কাপের মধ্যে নিজের বিস্কুট ভিজিয়ে খাচ্ছো, সে তোমার কি হয়? কার কথা বলতে আছি তুমি বোঝনি? ওই যে কি বলে বদখত একটা সিহারের একটা ছেলে, মানে যার সঙ্গে তুমি ঘুরি বেড়াও। শোনো, আমি ওই নামটাই নিতে চাইতে আসি না, এই নামটা বললেই আমার মেজাজটা গরম হয়ে যাবে, ওই কারণে আমি নামটাও মুখিয়ে আনতে চাই না। তুমি জানো না তুমি কার সঙ্গে একটু ঘন চলাফেরা করতে আসো, এই জিনিস আমার পছন্দ না, ঠিক আছে? তুমি যেটা করবা তোমাকে আমি জাস্ট একটা কি বলবো সাবধান করতে আসি, এগুলো করবা না, আমি কিন্তু অনেক মাইন্ড করবো। আমি কে সেটা তুমি পরে জানবা, তুমি যেসব করতে আছো এগুলো ভালো করতে আছো না। তোমার ফ্যামিলির সঙ্গে কিন্তু আমার আলাদা করে কথাবার্তা হয়, বুঝতে পেরেছো? তোমার যে ছোট বোনটা আছে না কি জান্নাত? তোমার যে ছোট বোনটি আছে না জান্নাত? হ্যাঁ, তো ওইটা তো তোমাকে বুঝতে হবে আসলে, জান্নাত তো জিনিসটা তো বুঝতে হবে নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনতে আছি, বলো। সো আমরা ডেট ফিক্সড করবো, এই জন্য তোমার নাম্বার নিয়েছি আমি, তোমার সঙ্গে একটু হালকা কথাবার্তা বলবো। বাট আমি যেই তোমার ব্যাপারে একটু খোঁজ খবর নিলাম, তখন ওই চ্যাংরা সাওয়ালটার সাথে তোমার উঠা বসা এগুলো আমি দেখছি, সমস্যা না, একটা সুন্দর একটা মেয়ের এই ধরনের জিনিস থাকতেই পারে তার লাইফে, তো এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে? কিন্তু আর যেন না দেখি ওই ছেলের সঙ্গে, কারণ তুমি যেখান দিকে থাকো ওখানে কিন্তু আমার প্রচুর জানাশোনা, ঠিক আছে? শোনো, আমি তোমাকে লাইক করে ফেলছি, জাস্ট আমি তোমাকে দিল দিয়ে ফেলছি। আমার জীবনে লাগবে, এবং আছে তোমার যে নামটা আমি উচ্চারণ করলি কলজে ঠান্ডা হয়ে যায়, বুঝছো? আই লাইক ইউ এন্ড আই লাভ ইউ, আমি চিৎকার পাইরে শিক্ষুর পাইরে সবাইকে জানাই যেতে চাই যে আমি তোমাকে লাইক করি, লাভ করি, আমি ফাইন, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বোঝো সেটাই?
আরে আশ্চর্য, আমি কোত্থেকে ফোন করছি তুমি বোঝো না। আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তোমার মনের ভেতরে আছি, জাস্ট দরজা খুললিও আমি নক করতে আছি, তুমি দরজা খুলতে আছো না। চলো হ্যালো। আরে আশ্চর্য, শোনো কথা তো এখনো শেষ করলাম না। হ্যালো হ্যালো বিউটিফুল। আচ্ছা এতক্ষণ ধরে ধৈর্য ধরে সে আমার কথাগুলো শুনতেছিল, যে অনেকক্ষণ ধরে সে ধৈর্য ধরছে, এটাও ঠিক যে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরতেছিল। ওকে ঠিক আছে, আমি আরেকবার কল যাচ্ছি। হ্যালো বীরপুর, শোনো না, এখনো তো তোমার সঙ্গে কথা বলা বাকি, জরুরি। ওকে সো আমি আরেকবার কল করি, কিন্তু হচ্ছে একটু রাগী মানুষ হলে ভালো হইতো, যথেষ্ট পোলাইট। ওকে লেটস সি। হ্যালো, আচ্ছা ফোন কি বন্ধ করে দাও তুই? এই না তুই লিখেছি ফাইন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? হ্যালো না মানে একটু আগে শোনেন, হ্যালো হ্যালো, হ্যাঁ একটু আগে সম্ভবত আপনি আমার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন, আপনি কে কে গো আপনি? আচ্ছা আমি কি বুঝি না, আমি কি এতটাই বোকা যে আপনি ভয়েস চেঞ্জ করে আমার সাথে কথা বলছেন? আমি তোমাকে কি বলবো, বিশ্বাস করো আমার, তোমার আব্বু যখন বলছে যে কোনো সমস্যা নাই, ছেলে তাদের পছন্দ হয়েছে এবং তোমার নাম্বারটা যখন আমাকে দিয়েছে, তোমার আব্বু দিয়েছে আমাকে। হ্যাঁ তোমার যে একটি বোন আছে না জান্নাতুল ফেরদৌস, আমি তো তার সঙ্গে কথা বলি। আরে আশ্চর্য, তোমাকে বলার কি আছে, দেখো এই দুই দিন পরে তো তুমি তোমার আব্বুর সঙ্গে কথা বলবার কম, আমার সঙ্গে কথা হবে তোমার বেশি। তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি এটা করবো কিনা, আমি এটা এই করবো কিনা। তোমার যত আব্দার তুমি কাকে বলবে, তুমি আমাকে বলবে, বুঝছো নি? এই কারণে তোমার আব্বু আর জিজ্ঞেস করেনি। হ্যালো, আরে আশ্চর্য, তুমি যেটা হচ্ছে যে এভাবে মন ভেঙে পড়লে তো চলবে না। তুমি একটা জিনিস হচ্ছে কি জানো, তোমাদের ফ্যামিলি থেকে কেউ খুবই ধরনের লোক ছিল, দরবেশ টাইপের লোক ছিল, মানে দরবেশ মানে আছে একটু মানে পরহেজগার কোন লোক ছিল, ভালো কাজকর্ম করছে না, মানে তা না হইলে আমার মতো ছেলে তোমাকে লাইক করছে, মানে বোঝই তো কাটাবো, যে আমাকে বাদাম ছিলিয়ে দেবে আমি টপক করে খাবো, আমি একটা বাদাম ছিলিয়ে দেবো সে টপক করে খাবে, আমার এই ধরনের একটা রোমান্টিক রোমান্টিক একটা ফিল করবো, একটা ভালোবাসা করবো, সংসার করবো, অনেকগুলি গেদা গুজে হবে, সেগুলোকে স্কুলে পাঠাবো, তুমি সকালে ঘুম ভাঙায় আমাকে তুলিয়ে দেবা, ওডো ওডো চা নিয়ে আসছি। আরে আশ্চর্য, আকাশে কেন, আমি তো তোমাকে বিমানে কইরে প্লেনে কইরে আমরা উড়বো, বুঝো নি? আমি তো শোনো আমি ভরেন যাব হানিমুনে, আমি তোমার কোনো পছন্দ আছে না? আশ্চর্য, যেটা হচ্ছে আমি তোমাকে ফরেন নিয়ে যাব, তুমি কোনো কোনো কান্ট্রি তুমি লাইক করো, ইউ লাইক ভেরি মাচ এনি ফরেন কান্ট্রি, ইউ ক্যান বলতে পারো এনি সাজেশন গিভ মি, আই আই অলসো অ্যাকসেপ্ট ইট অ্যান্ড অলসো গো উইথ প্লেন। হ্যাঁ শুনতে আছি, বলো। আরে আসতে তো ফোন আমি কি করে রাখো, তুমি কি বল দিয়েছো না? হ্যালো, আরে আসতে আমি তোমার কে বোঝনি, আমি তোমার ফিউচার, আমি তোমার ফিউচার, আরে আশ্চর্য আমি তোমার ফিউচার, ফিউচার বোঝনি, আমি তোমার হচ্ছে যে আমি তোমার সে যাহার সঙ্গে তুমি সবকিছু শেয়ার করবা, তোমার মনের ব্যথা কষ্ট দুঃখ বেদনা, যাহাকে তুমি যেটা করবা, হ্যাঁ যে না খাইলে তুমি খাবা না, তারপরে তুমি নাস্তা যেটা করবা ডিম্পোস করবা, আমি বলবো যে কুসুম কেন ভেঙে গেছে, আমি তো কুসুম ভাঙা ডিম খাই না, তুমি আবার হাসি মুখে চলে দেবা, আবার পোস্ট করিয়ে আনবা। আমাকে
হ্যালো বিউটিফুল আচ্ছা হ্যালো হ্যালো আচ্ছা আমি তোমাকে কি আমি তোমাকে একটু সেনোরিটা বলতে পারি হ্যাঁ আমি তোমাকে একটু সেনোরিটা বলতে পারি হ্যালো সেনোরিটা আমি আপনাকে জিজ্ঞাসা করতাম বলছি কি তো আমি ভাবছি তোমাকে নিয়ে আমি জিম্বাবুই যাব থ্যাংক ইউ ওই গেছে আমি তোমার আব্বুকে এখনই ফোন দিতে আসি যে যে আঙ্কেল এখন আপাতত আঙ্কেল বলবো তাকে যে আমাদের হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তুমি কবুল বলছো আমিও কবুল বলছি আমার হয়ে গেছে আমরা আজকে থেকে ওই সব ঠিক আছে আরে আসতো তো তোমাকে আমি তো ভাইজলিমি করবো ভালোবাসবো সব কিছু তো আমিই করবো শোনো আমি এখন অনেক বিজি তোমার আব্বুকে কল দিতে হবে আমার মনে হচ্ছে যে এখন ফোন রেখে দেওয়া উচিত ঠিক আছে আমি ঢাকা ঢাকা থেকে তোমাকে কল করেছি এবং কি বলবো আসলে তোমার আব্বুর পছন্দের ছেলে যে তোমার জন্য বুঝুনি মনে করো তো সে লাইক করছে ইয়োর হোল ফ্যামিলি লাইক মি অ্যান্ড ভেরি মাচ ও মাই গড প্রচুর লাইক করেছে জানো তারা আমাকে অনেক কিছু খাইয়েছে আরে আশ্চর্য শোনো একটা জিনিস হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবা না তোমার ফ্যামিলিরও টেনশন করতে হবে না তোমারও টেনশন করতে হবে না আমার দাদার আব্বু অনেক বড় লোক ছিল তো ওখানে আমরা বংশ পরম্পরায় টাকা পেয়েছি আমরা এমনি পার্সোনালি কিছু করি না ওই টাকা বসে বসে খাই আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে সন্টু সোনা আরে আশ্চর্য না সত্যি সত্যি দেখো আমার একটা ফটো দেওয়া আছে ঠিক আছে যদিও ওইটা একটু সাইড করে কার্ভ করে নেওয়া ওইটা তুমি দেখো ফেসবুকে দেখে তোমার আব্বুকে বলো তোমার ছেলে পছন্দ হয়েছে ঠিক আছে তো তুমি ভালো থেকো এখন আমি ফোন রাখতে আছি আমার আর এখন ওই যেটি হচ্ছে যে আমি বিজি আমার একটা মিটিং আছে ফরেন মিটিং আমি ওখানে যাব ঠিক আছে আমি রাখতে আছি ঠিক আছে বিউটিফুল হ্যালো সেনোরিটা হ্যালো হ্যালো সেনোরিটা হ্যালো নীরা শোনো তুমি এই নীরা শোনো তুমি আমাকে যাওয়ার আগে একটি বার কে আমার ওই অন্য আর একটি নাম আছে ও নামে ডাকতে পারবে আমাকে ওগো আমার নাম হচ্ছে ওগো আচ্ছা ঠিক আছে চলো আই লাভ ইউ ভালো থেকো আচ্ছা ঠিক আছে তুমি যাই না আমি তাহলে রাতে কল দেবো তোমাকে ঠিক আছে রাতে বলবো আমি কে তুমি একবার ভালো থেকো বাই টাটা তুমি একবার ওগো বলো আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা নাম আছে ওই নামই বলো আই লাভ ইউ আমার আরেকটা নাম আছে এটা শুনবা আমার আরেকটা নাম আছে তুমি আমার আচ্ছা ওকে ঠিক আছে তুমি ভালো থেকো হ্যাঁ টাটা বাবা লাভ ইউ আচ্ছা ওকে আচ্ছা মেয়ে তো এত কিছু বলতেছি সে রাখতেছে আমার হচ্ছে রাখতেছে না কেন ভাই মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে কি বলে জান্নাতুল ফেরদৌস তোমার বড় বোন গেছো তুমি তোমার বড় বোনকে জানিয়ে দেবে